আগামী 21 এবং 22 মে ফলাহারিণী অমাবস্যা। এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের এই ফলাহারিণী অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ যা আপনার জীবনে সকল মনস্কামনা পূর্ণ করতে পারে। আজ আমি এই ভিডিওতে আপনাকে 4টি বিশেষ বিষয় জানাবো যা আপনি ফলাহারিণী অমাবস্যায় করতে পারেন। তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যারা ফলাহারিণী অমাবস্যা সম্পর্কে সম্যক জানেন না তারা তো অতি অবশ্যই দেখবেন, তাহলে মায়ের মাহাত্ম্য জানতে পারবেন। যারা প্রথমবারের জন্য আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আর অন্যান্য অমাবস্যার তুলনায় বেশ গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাকে বলা হয় ফলাহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় আপনি বহু প্রকার উপাচার করতে পারেন। যদি পারেন এই অমাবস্যার ব্রতটি অতি অবশ্যই পালন করুন। 2020 সালে 21 এবং 22 মে এই অমাবস্যা চলবে, তাই আপনারই উদ্দেশ্যে আমি বিষয়টিকে জানিয়ে দিলাম। চেষ্টা করুন এই অমাবস্যা তিথি পালন করতে। বন্ধুরা, ফলাহারিণী অমাবস্যা কেন এমন নাম হলো? মায়ের কাছে সকল প্রকার শক্তি রয়েছে, তাই মা কালীকে যদি আপনি পুজো করেন সব কিছু আপনার ভালো যাবে। হয়তো মনে হতে পারে যে ফল হরণ করে নেবে। না বন্ধুরা, আপনারা যদি মনে প্রাণে মাকে ডাকেন, আপনার মনের মধ্যে যত খারাপ ফল আছে মা হরণ করে নেবেন এবং আপনার মনকে শুদ্ধ করে দেবে। তার ফলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তাই তো এই অমাবস্যায় যদি পুজো দেওয়া হয় মা তারা বা যে কোনো কালী ঠাকুরকে, তাহলে সুফল তো আপনার জন্য নিশ্চিত অপেক্ষা করছে। দর্শক বন্ধু, এখন দেখে নেওয়া যাক যে এই ফলাহারিণী অমাবস্যায় আপনি কি বিশেষ ক্রিয়া করতে পারেন। যেসব ক্রিয়াগুলির কথা বললাম সেই ক্রিয়াগুলি প্রাচীন গ্রন্থ এবং ইন্টারনেট থেকে নেওয়া তথ্য এবং আপনাদের জন্য পরিবেশন করা। সুতরাং আপনার যথাসম্ভব চেষ্টা করবেন, সাধ্যমতো কেনাকাটি করবেন, পূজা আজি দেবেন। প্রথমে আপনাকে বলবো 16টি কাঁঠালি কলা নিতে হবে, 1টি কাপড় নিতে হবে, আলতা সিঁদুর দিয়ে এই ফলাহারিণী অমাবস্যায় মাকে পুজো দিন। মাকে যদি আপনি এইভাবে পুজো দেন তাহলে আপনার সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবেই হবে। তাই তো অনেকে 16টি কাঁঠালি কলা দিয়ে এবং 1টি মায়ের শাড়ি কিনে এই দিন পুজো দিয়ে থাকে। এই পুজো দিলে সকল প্রকারের মনস্কামনা পূর্ণ অতি অবশ্যই হয়, তাই আপনিও যদি চেষ্টা করেন অতি অবশ্যই হবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো এই দিন আপনার সবথেকে প্রিয় যে ফলটি খেতে ভালো লাগে সেই ফলটি মাকে দিয়ে দিন। বন্ধুরা, একটি বিশেষ নিয়মে আপনি যদি যজ্ঞে ফলটি আহুতি দেন তাহলে আপনি সুফল পাবেন। অনেকে মনস্কামনা পূর্ণর জন্য মাকে তার প্রিয় ফলটি, প্রিয় জিনিসটি দান করে। সারা বছর ধরে কিন্তু আপনি আর ওই ফলটি গ্রহণ করতে পারবেন না। আপনি অন্যান্য ফল খেলেও ওই ফলটি গ্রহণ করতে পারবেন না। পরের বছর আপনার মনস্কামনা পূর্ণ হলে তবেই পুনরায় আপনি আবার সেই ফলটি খেতে পারবেন। এই বিশেষ নিয়মে যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনার জন্য
সুফল নিশ্চিত। তৃতীয় যে জিনিসটি বলবো, এই দিন যদি পারেন আপনার প্রিয় ফলটি অতি অবশ্যই একটি কুমারী মেয়েকে দান করুন। বন্ধুরা, সঠিকভাবে যদি আপনি একটি কুমারী মেয়েকে ফল দান করেন তাহলেও আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। আপনার যে কোনো একটি মনস্কামনা জানানোর জন্য সেই ফলকে আপনি যেমন যোগ্যকে আহুতি দিতে পারবেন, তেমনই কুমারী মেয়েকে কিন্তু দান করতে পারবেন। হয়তো দেখা গেল অনেকে সারা বছর না ফলটি খেয়ে থাকতে পারবে না, সেক্ষেত্রে আপনি যোগ্যে আহুতি না দিয়ে কুমারী মেয়েকে দিতে পারেন এবং আপনার মনস্কামনা মায়ের কাছে মনে মনে জানাতে পারেন। এর ফলেও কিন্তু আপনি সুফল পেতে পারেন। এছাড়া চতুর্থ যেটি বলবো সেটি হলো, এই দিন অতি অবশ্যই শুদ্ধ গা ঘির একটি প্রদীপ মায়ের কাছে জ্বালিয়ে দেবেন এবং সুফলের জন্য অপেক্ষা করবেন। গা ঘির যদি প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে মা অত্যন্তই সন্তুষ্ট হন। ধূপ ধুনো সহযোগে মাকে যদি জাগ্রত করেন, মা আপনার কাছে অতি অবশ্যই থাকবে। তাই তো বন্ধুরা, চেষ্টা করুন, আশা করি সুফল আপনি পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত নতুন নতুন এই ধরনের দেবদেবীদের সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশান বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, কারণ আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার এই ফলাহারি অমাবস্যা, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিন যাতে সুফল আপনার মেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পারলে আপনিও এই বিশেষ উপাচারটি করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তবে যারা বিষয়টি সম্পর্কে বুঝতে পারেননি তারা ভিডিওর বাকি অংশটি দেখবেন, আর যারা আমার বলা তথ্যগুলি পেয়েছেন বুঝেছেন তারা লাইক করবেন, নিচে লিখবেন জয় মা তারা, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন। তবে চলুন ভিডিওর বাকি অংশে আমরা প্রথমের বিষয়টি আবার একবার আলোচনা করে দিই যারা বুঝতে পারেননি তাদের জন্য। আগামী 21 এবং 22 মে ফলাহারিণী অমাবস্যা। এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের এই ফলাহারিণী অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ যা আপনার জীবনে সকল মনস্কামনা পূর্ণ করতে পারে। আজ আমি এই ভিডিওতে আপনাকে চারটি বিশেষ বিষয় জানাবো যা আপনি ফলাহারিণী অমাবস্যায় করতে পারেন। তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যারা ফলাহারিণী অমাবস্যা সম্পর্কে সম্যক জানেন না তারা তো অতি অবশ্যই দেখবেন, তাহলে মায়ের মাহাত্ম্য জানতে পারবেন। যারা প্রথমবারের জন্য আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে পারেন। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আর অন্যান্য অমাবস্যার তুলনায় বেশ গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাকে বলা হয় ফলাহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় আপনি বহু প্রকার উপাচার করতে পারেন। যদি পারেন এই অমাবস্যার ব্রতটি অতি অবশ্যই পালন করুন। 2020 সালে 21 এবং 22 মে এই অমাবস্যা চলবে, তাই আপনারই উদ্দেশ্যে
আমি বিষয়টিকে জানিয়ে দিলাম। চেষ্টা করুন এই আমাবস্যা।